লিঙ্গ পুরাণ পূর্বভাগ একচত্বরিংশ ইন্দ্র বলিলেন ভগবান পিতামহ সহস্র ইয়ুগ পরিমিত নিশাকালে বিনষ্ট প্রজাপতি বিনষ্ট প্রজাগণকে প্রভাত হইলে পুনর্বার সৃজন করিলেন ভগবান পিতামহ সহস্র ইউগ পরিমিত নিশাকালে বিনষ্ট প্রজাগণকে প্রভাত হইলে পুনর্বার সৃজন করিলেন এই রূপ কাল যখন গত হইল তখন পৃথিবী জলে বন্নিতে বন্যী বায়ুতে ও সমীরন আকাশে সকলে সো সোয় গন্ধা আদি গুণ ও সমন্বিত হইয়া প্রবেশ করিলেন আর দশ ইন্দ্রিয় মন ও তন্মাত্র সকল অহংকারে লীন হইল অভিমান মহত্বত্ত্বে লীন হইল এবং মহত্তত্ত্বও প্রকৃতিতে প্রাপ্ত হইল আর প্রকৃতি সুয় গুণের সহিত পুরুষ শিবের লয় পাইলেন পরে সেই পুরুষ শিব হইতে সৃষ্টি আরম্ভ হইল ভগবান সেই সময় মানুষপুত্রগণ সৃজন করিলেন কিন্তু তাহাতেও জগতে প্রজাবৃদ্ধি হইল না তখন ব্রহ্মা সেই সকল মানুষপুত্রগণের সহিত ভগবান শিব উদ্দেশ্যে দুষ্কর তপস্যা করিতে লাগিলেন ভগবান শিব ব্রহ্মার তাদৃশ্য তপস্যায় সন্তুষ্ট হইয়া তাহার অভিপ্রায় জ্ঞাত হইয়া সেই ব্রহ্মার ললাট মধ্য হইতে নির্গত হইলেন ও তোমার আমি পুত্র হই তোমার আমি পুত্র এই বলিয়া তৎক্ষণাৎ স্ত্রী পুরুষ রূপে অর্ধনারীশ্বর রূপ ধারণ করিলেন তাহার পর জগদ্গুরু দেবদেব ব্রহ্মাদি সকলকে দগ্ধ করিলেন পরে সেই অর্ধাঙ্গ রূপা কল্যাণী পরমেশ্বরীকে জগতের বৃদ্ধির মার্গে ভোগ করিলেন অনন্তর সেই দেবীতে হরি ব্রহ্মা ও পাশুপত অস্ত্র সৃজন করিলেন সেই হেতু ব্রহ্মা ও হরি মহাদেবীর অংশ হইতে উৎপন্ন বলিয়া কথিত হন ব্রহ্মার পদ্ম পদ্ময়োনিত্ব ও মহেশ্বরাঙ্গ ইয়নিত্ব ইত্যাদি সকল পুরাতন ইতিহাস কথিত হইল এবং যে পর্যন্ত ব্রহ্মার পরার্ধ অতীত না হয় সে পর্যন্ত যে তাহার ঐশ্বর্য থাকিবে তাহাও সংক্ষেপে কথিত হইয়া আছে এক্ষণে ব্রহ্মার তমাহা সম্ভূত বৈরাগ্য পরে সংক্ষেপে বলিতেছি ভগবান নারায়ণ স্বীয় তনু দুই ভাগে বিভক্ত করিয়া সেই সুয় অঙ্গ হইতেই এই চরাচর সকলকে সৃজন করিয়াছিলেন পরে ব্রহ্মাকে সৃজন করেন ও পিতামহ ব্রহ্মা রুদ্রকে সৃজন করেন আবার কল্পান্তরে রুদ্রও হরিকে ও ব্রহ্মাকে সৃজন করেন এবং কল্পান্তরে হরিও ব্রহ্মাকে সৃজন করেন ব্রহ্মা আবার নারায়ণকে সৃজন করেন আবার ভগবান ভবও ব্রহ্মাকে সৃজন করেন প্রলয়কালে ভগবান ব্রহ্মা এই সংসার দুঃখময় এইরূপ চিন্তা করিয়া সৃষ্টি পরিত্যাগ আত্মাতে করিয়া প্রাণবায়ুর সঞ্চার বোধে করত মনোনিবেশ ন্যায় নিশ্চল হইয়া দশ সহস্র বৎসর সমাধিস্থ হইলেন তখন তাহার হৃদয়স্থিত অধমুখ সুশোভন পদ্মপুরক দ্বারা বায়ু পরিপূর্ণ হওয়াতে প্রস্ফুটিত হইল ও তাহার ঊর্ধ্বস্থিত বদন কুম্ভক দ্বারা নিরোধিত হইল পরে ধ্যান করিয়া সেই পদ্মের কর্ণিকা মধ্যে ঈশ্বরকে নিশ্চলভাবে স্থাপিত করিলেন সেই সংয়মীয়ম বিশুদ্ধাত্মা মহনীয় ব্রহ্মা মৃণালতন্তুর শতভাগের এক ভাগের ন্যায় সূক্ষ্ম পীতবর্ণ বহ্ন শিখা মধ্যবর্তী ওং এই শব্দ সম্বন্ধীয় অর্ধমাত্রারূপ হইতে ও পরনাদ প্রতিপাদ্য পূজনীয় অব্যায় ঈশ্বরকে হৃদয়ে নিরুদ্ধ করিয়া পুষ্পাদি উপচারে পূজা করিলেন সেই অংশজাত রুদ্র হৃৎকমলস্থ ব্রহ্মার নিয়োগে তাহার ললাট ভেদ করিয়া আবির্ভূত হইলেন শিবের হৃদয়োদ্ভব পুরুষ রুদ্র প্রকৃতি সংযোগে নীল হইলেন ও বন্ধির সংযোগে বর্ণ হইলেন সেই জন্যই সেই কালাকৃতি পুরুষ নীল এবং লোহিত বর্ণ বলিয়া নীল লোহিত নামে কীর্তিত হয়ন সেই দেব ভগবান বিভু কাল ব্রহ্মা দ্বারা সন্তোষ প্রাপ্ত হইলেন বিশ্বাত্মা দেবকে প্রীতমনা দেখিয়া ভগবান বিশ্বাত্মা পিতামহ নামাষ্ট কীর্তনে স্তব করিলেন পিতামহ বলিলেন হে ভগবান রুদ্র ভাস্কর অমিত তে যাহা আপনাকে নমস্কার করি হে আকাশমূর্তে ভব হে অম্বুময় আপনি রসনীলয় আপনাকে নমস্কার করি হে ক্ষতি রূপীণ সর্ব আপনি সর্বদা গন্ধ বিশিষ্ট আপনাকে নমস্কার করি হে ব্যোমমূর্তে মূর্তে আপনি আপনি স্পর্শগুণ ধারণ করেন আপনাকে সদা নমস্কার করি হে পাবক রূপীন পশুপতে আপনি অতি তেজাহা আপনাকে নমস্কার করি হে ব্যোম মূর্তে হে ভীম আপনার শব্দমাত্র গুণ হে সৌম রূপীন মহাদেব আপনি অমৃতময় আপনাকে আমার অসংখ্য নমস্কার হেজমান রূপীন উগ্র আপনি কর্মফল ভোক্তা জীবরূপী আপনাকে সর্বদা নমস্কার করি যে এই রুদ্র উদ্দেশ্যে ব্রহ্মাকৃত উক্তস্তব সমাহিত চিত্তে পাঠ করে বা শ্রবণ করে অথবা ব্রাহ্মণগণকে শ্রবণ করায় সে এক বর্ষের মধ্যে অষ্টমূর্তির সায়ুজ্য লাভ করিতে সক্ষম হয় পিতামহ এই রূপ মহাদেবকে স্তব করিয়া তাহাকে অবেক্ষণ করিতে লাগিলেন সেই সময় ভগবান মহাদেব অষ্টমূর্তিতে চতুর্দিকে অবস্থান করিতে লাগিলেন সেই সময় হইতেই অগ্নি সূর্য ও চন্দ্র প্রকাশ পাইলেন পৃথিবী বায়ু পুরুষ জল ও সর্বব্যাপী গগন সেই অবধি সর্বত্র বিরাজ করিতে লাগিলেন সেই অবধি ভগবান ঈশ্বর অষ্টমূর্তি বলিয়া কথিত হন এই অষ্টমূর্তিরই প্রসাদে ভগবান বিরিঞ্চি পুনর্বাস সকল সৃজন করিলেন এই রূপে ব্রহ্মা সমস্ত সৃজন করিয়া পুনর্বার কল্পান্তরে সহস্র ইউগ পর্যন্ত সকল চরাচর অপ্রবুদ্ধ থাকিলে পরে প্রজাগণের সৃজন বাসনায় উগ্র তপস্যা করিলেন এ তাদশ্য ঘোর তপস্যা করিয়াও তাহার কিছুই ফল হইল না পরে এই রূপে দীর্ঘকাল দুঃখ পাওয়াতে তাহার ক্রোধ জন্মিল সেই ক্রোধাবিষ্ট ব্রহ্মা ইউগল হইতে অশ্রুবিন্দু পতিত হইল সেই সকল অশ্রুবিন্দু হইতে উৎপন্ন হইল প্রথমেই সেই সকল নিশাচরগণকে জন্মিতে দেখিয়া তখন অজ ব্রহ্মা আত্মাকে নিন্দা করিতে লাগিলেন এবং ক্রোধান্বিত হইয়া প্রাণ পরিত্যাগ করিলেন পরে সেই প্রভু ব্রহ্মার মুখ হইতে রুদ্র বা অলার্ক সদৃশ আকারে অর্ধ রূপে আবির্ভূত হইলেন তাহার পর আত্মাকে একাদশ রুদ্রাকারে বিভক্ত করিলেন ও অর্ধভাগ হইতে উমাকে বিভক্ত করিলেন সেই দেবীও সে সময় লক্ষ্মী দুর্গা শ্রেষ্ঠা সরস্বতী বামা রুদ্রী মহামায়া বারিজ বৈষ্ণবী কলা বিকিরিণী কমলবাসিনী বলবিকিরিণী ও বলপ্রমথিনীকে সৃজন করিলেন এবং সর্বভূত দমনকারণী মনন মাদিনী ও অন্যান্য সহস্র নারীগণ সৃজন করিলেন পরে সেই সকল রুদ্র ও সেই সকল নারীগণ কর্তৃক পরিবৃত হইয়া ভগবান ত্রিভুবনেশ্বর সেই মৃত সর্বাত্মা পরমেষ্ঠী দেব ব্রহ্মার অগ্রে গমন করিয়া অবস্থিত রহিলেন তাহার পরে ভগবান ব্রহ্মপুত্র মহে মহেশ্বর সদয় হইয়া সেই মৃত ব্রহ্মাকে পুনর্বার উজ্জীবিত করিলেন অনন্তর আত্মস্থ ব্রহ্মার প্রাণ প্রদান করিলেন এই রূপে ব্রহ্মাকে প্রত্যাগত জীবন দেখিয়া ভগবান দেবেশ চিত্তে তাহাকে পরমবাক্য বলিলেন হে জগদ্গুরু হে মহাভাগ বিরিঞ্চে আমি এখানে আপনার প্রাণ স্থাপন করিয়াছিলাম ভীত হইবেন না উত্থিত হন প্রত্যাগত জীবন ব্রহ্মা দেব দেবের তাদৃশ স্বপ্ন প্রায় মনোগত বাক্য শ্রবণে প্রসন্ন চিত্তে প্রফুল্ল কমল সদৃশ নেত্রে মহেশ্বরকে নিরীক্ষণ করিলেন এই রূপে অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া ব্রহ্মা উত্থিত হইয়া কৃতাঞ্জলি পুটে স্নিগ্ধ গম্ভীর বচনে বলিলেন হে মহাভাগ দেবেশ আপনি আমার চিত্তের সাতিশয় সন্তোষ প্রদান করিতেছেন অতএব এই একাদশাত্মক অষ্টমূর্তি আপনি কে পরিচয় প্রদান করুন ইন্দ্র বলিলেন ব্রহ্মার তাদ্য শ্রবণে হন এবং এই দেবীকে অজা মায়া বলিয়া ও এই জনকে রুদ্র বলিয়া অবগত হন আপনারই রক্ষার নিমিত্ত এখানে আগমন করিয়া আছি দেবের তাদৃশ্য বাক্য শ্রবণে ব্রহ্মা তাহাকে প্রণাম করত কৃতাঞ্জলি পুটে হর্ষগদ বচনে বলিলেন হে ভগবান দেব দেবেশ আমি অতিশয় দুঃখাকুলিত হইয়া আছি অতএব হে শঙ্কর আমাকে এই সংসার হইতে মোচন করুন ব্রহ্মার তাদৃশ বাক্য শ্রবণে মুক্ত আবার মুক্তি প্রার্থনা করিতেছেন এই বিবেচনা করিয়া হাসিতে হাসিতে দেবী ও সেই সকল রুদ্রগণের সহিত অন্তর্হিত হইলেন ইন্দ্র কহিলেন অতএব হে শিলাদ এই ত্রিলোকে মৃত্যুহীন অয়নিজ পুরুষ দুর্লভ জানিবেন যেহেতু এহেন পদ্মজাত অয়নিজ মৃত্যুহীন ব্রহ্মাও মৃত্যুগ্রস্ত হইলেন কিন্তু যদি দেবেশ্বর রুদ্র প্রসন্ন তাহা হইলে অয়নিজ মৃত্যুহীন পুত্র দুর্লভ হইবে না আমি কিংবা বিষ্ণু কিংবা মহাত্মা ব্রহ্মা কেহই অয়নিজ মৃত্যুহীন পুত্রদানে সমর্থ হইবেন না শৈলাদি বলিলেন দয়ালু সুরপতি ইন্দ্র এই কথা বলিয়া বিপ্রেন্দ্র পিতাকে অনুগৃহীত করত ঐরাবৎ আরোহণে দেবগণ পরিবৃত হইয়া গমন করিলেন এক অধ্যায় সমাপ্ত দুই চত্বারিংশ অধ্যায় সুত কহিলেন সেই বরপ্রদ সহস্রাক্ষ গমন করিলে পর শিলাসন মহাদেবকে আরাধনা করিয়া তাহাকে সন্তুষ্ট করিলেন অনন্তর সেই দ্বিজ শিলাদের নিরন্তর তপস্যাতে তৎপরতা থাকায় দিব্য সহস্র বৎসর এই কক্ষণের গত হইল এরূপ একাগ্রতায় তপস্যা করিলেন যে তাহার শরীর বল্মিকে আবৃত হইল তাহার শরীর আর দেখা যাইল না কেবল কীটগণ উপরে লক্ষিত হইতে লাগিল ও অন্যান্য বজ্রমুখ সূচিমুখ রক্ত কিটে তাহার শরীর নির্মাংস ও রুধির শূন্য করিয়া ফেলিল তথাপি তিনি লক্ষ্য না করিয়া ভিত্তির ন্যায় নিশ্চলভাবে অবস্থিত রহিলেন এইরূপে ক্রমসহ শেষে অস্থি শেষ হইলেন ভগবান শঙ্কর তাহা জানিতে পারিলেন পরে তিনি স্বয়ং সেই দুইজকে স্পর্শ করিলেন সেই দেবের স্পর্শ লাভ করিয়াই সেই দুইজ সার্দুল শিলাদ পরিশ্রম পরিত্যাগ করিলেন দুইজের এতাদৃশ তপস্যায় সন্তুষ্ট হইয়া দেব দেব উমা ও গণেশ সহিত আবির্ভূত হইয়া বলিলেন হে দুইজবার তুমি যে শঙ্করের উদ্দেশ্যে তপস্যা করিতেছ সেই শঙ্কর সন্তুষ্ট হইয়াছেন হে মহামতে তোমার এই তপস্যায় আর কি প্রয়োজন সাধিত হইবে আমি তোমায় সর্বশাস্ত্রার্থ বিশারদ পত্র প্রদান করিতেছি পরে শিলাসন উমা সঙ্গী চন্দ্রচূড়কে প্রণাম করিয়া নানাবিধ স্তব করত হর্ষ গদগদ বচনে বলিলেন হে ভগবান ত্রিপুরার্দন শঙ্কর আমি অয়নিজ মৃত্যুহীন এক পুত্র লাভ করিতে ইচ্ছা করি সুত বলিলেন অবতীর্ণ হইবার পূর্বে ব্রহ্মা কর্তৃক আরাধিত দেব পরমেশ্বর এক্ষণে শিলাদের এইরূপে আরাধনায় সাতিশায় প্রীত হইয়া বললেন হে তপধন দ্বিজত্তম পূর্বেও আমি ব্রহ্মা এবং সুরোত্তমগণ ও মুনিগণ কর্তৃক অবতীর্ণ হইবার নিমিত্ত তপস্যায় আরাধিত হইয়াছি অতএব হে মুনে আমি তোমার নন্দী নামে পুত্র হইব। তাহাতে তুমি ও আমার এ যাহাতে তুমি আমার ও জগতের পর্যন্ত পিতা হইবে এই কথা বলিয়া সেই প্রণতভাবে অবস্থিত মুনিকে উমাসঙ্গী চন্দ্রশেখর সন্তুষ্ট হইয়া সদয়চিত্তে নিরীক্ষণ করত সেই স্থানেই অন্তর্হিত হইলেন এইরূপে ইজ্ঞবিত্তম আমার পুত্র লব্ধপুত্র হইয়া যজ্ঞ করিবার যজ্ঞাঙ্গনে প্রবেশ করিলেন তাহার প্রবেশের পূর্বে সেই শম্ভুর আজ্ঞা বলে আমি প্রলয়াগ্নি সমপ্রভ হইয়া উৎপন্ন হইলাম সেই সময়ে পুষ্করাবর্তিকা আদি মেঘগণ বৃষ্টি করিতে লাগিলেন খেচর ও কিন্নরগণ গান করিতে লাগিল এবং সিদ্ধ সাধ্যগণ ও উপেন্দ্র পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন তখন বাল্যাবস্থাপন্ন হইয়াও আমি কাল ও সূর্য সদৃশ জটা মুকুটধারী ত্রিনয়ন চতুর্ভুজ শূল টঙ্ক গদাধার বজ্রী হীরক বরমাবৃত হীরক কুণ্ডলধারী মেঘ গম্ভীর নিনাদ ইন্দ্রের পর্যন্ত আরাধ্য হইয়া আবির্ভূত হইলাম আমাকে দেখিয়া ব্রহ্মাদি সুরেন্দ্র ও মনীন্দ্রগণ স্তব করিতে লাগিলেন চতুর্দিকে তুমুল নাদ হইতে লাগিল অপ্সরাগণ নৃত্য করিতে লাগিল ঋষিগণ ঋক যজুহ সাম সম্ভূত মা হেশ্বর মন্ত্রে স্তব করিয়া সন্তুষ্ট চিত্তে প্রণাম করিতে লাগিলেন ব্রহ্মা হরি রুদ্র ইন্দ্র বৃহস্পতি মহা তেজাহ ভাস্কর পবন অনল ঈশান নিরীতি যক্ষ ইয়াম বরুণ এবং বিশ্বদেবগণ মহাবল রুদ্র ও বসুগণ আর সাক্ষাৎ অম্বিকা লক্ষ্মী সাক্ষাৎ সচি জ্যেষ্ঠা দেবী সরস্বতী অদিতি দিতি শ্রদ্ধা লজ্জা ধৃতি নন্দা ভদ্রা সুরভি সুশীলা সুমনা প্রভৃতি দেবগণ ও বৃষেন্দ্র মহাতেজাহা ধর্ম ও ধর্মাত্মজ প্রভৃতি সকলে আমাকে বেষ্টন করিয়া আলিঙ্গন করত স্তব করিতে লাগিলেন পুণ্যাত্ম পিতা শিলাদ আমাকে তাদৃশ্য অদ্ভুত আকার সম্পন্ন দেখিয়া প্রীতিভরে প্রণাম করত স্তব করিতে লাগিলেন শিলাদ কহিলেন হে ভগবান অব্যায় দেব দেবে আপনি আমার পুত্র হইয়াছেন অতএব আপনি যে হেতু জগতের ত্রাতা সুতরাং আমাকেও যে দুঃখ হইতে পরিত্রাণ করিবেন ইহাতে কোনো সন্দেহ নাই হে সর্বগ পুত্র তুমি যেহেতু জগতের রক্ষক তখন আমারও পিতা হে অয়নীজ জগন মোহন হে পিতামহ জগৎ পিতাহা জগদ্গুরু মহেশ রান হে পুত্র তোমাকে আমার অসংখ্য নমস্কার হে পরমেশ্বর মহাভাগ বৎস আমাকে রক্ষা করো। হে পুত্র যেহেতু তোমা কর্তৃক আমি আনন্দিত হইয়াছি অতএব হে সুরেশ্বর তুমি নন্দী নামে কীর্তিত হইবে অতএব আনন্দদাতা জগদীশ্বর নন্দী নামধারী তোমাকে নমস্কার করি হে নন্দিন তুমি প্রসন্ন হও আজ আমার পিতা মাতা পিতামহ মহ প্রপিতা মহগণ রুদ্রলোকে গমন করিলেন যেহেতু মহেশ্বর আমার পুত্ররূপে অবতীর্ণ হইয়া আছেন হে জগৎপ্রভ নন্দিন আর আমারও ইহলোকে জন্ম সার্থক হইল যেহেতু আমার রক্ষার নিমিত্ত ভগবান মদীয় রূপে অবতীর্ণ হইয়া আছেন হে নন্দীশ্বর তোমাকে নমস্কার করি হে সুরেশ আন তোমাকে নমস্কার করি হে জগৎগুরু মহাদেব হে পুত্র আমাকে রক্ষা করো

নমস্কার করতো মুনিগণকে অবলোকন করিয়া বলিলেন হে মুনিগণ আমি কি মহাভাগ্যবান তাহা অবলোকন করুন যেহেতু অধ্যায় প্রভু মহেশ্বর আমার পুত্র যজ্ঞাঙ্গনে অবতীর্ণ হইলেন আজ আমার সমান ইহলোকে কি দেব কি দানব কোন পুরুষ আছে যেহেতু এহেন নন্দী আজ আমার হিতের নিমিত্তজ্ঞ ভূমিতে জন্মগ্রহণ করিলেন দুই অধ্যায় সমাপ্ত ত্রি অধ্যায় নন্দিকেশ্বর কহিলেন নিধন ব্যক্তি যে মন ধন লাভ করিয়া আনন্দে সত্বর গৃহে গমন করে সেইরূপ পিতাও আমাকে লাভ করিয়া দেব মহেশ্বরকে প্রণাম করত আমার সহিত আপন উটজে শীঘ্র গমন করিলেন তখন আমি পিতার উটজে উপস্থিত হইলাম তখন দৈব দেহ পরিত্যাগ করত মানুষ দেহ আশ্রম আশ্রয় করিলাম এবং তখন অনির্বাচনীয় ঈশ্বরের ছায় আমার দৈব স্মৃতি লোপ পাইল পরে পূজনীয় পিতা আমার মনুষ্য শরীর অবলোকনে সালঙ্কায়ন পুত্র সার্ববিদ পিতা আমার জাতকর্মা আদি সম্পন্ন করিলেন এবং যথাসময়ে অর্থাৎ আমার সাত বৎসর বয়স পূর্ণ হইলে আমাকে ঋগ্বেদ যজুর্বেদ ও সামবেদের সাঙ্গপাঙ্গ শাখা সহস্র এবং আয়ুর্বেদ ধনুর্বেদ গন্ধর্ব শাস্ত্র হস্তিচরিত্র চরিত্র ও নরলক্ষণ প্রভৃতি উপদেশ প্রদান করিলেন তাহার পর একদিন মিত্রাবরণ নামে মুনি শ্রেষ্ঠদ্বয় বিভু পরমেশ্বরের আজ্ঞায় আমাকে দেখিবার নিমিত্ত পিতার আশ্রমে আগত হইলেন উপস্থিত সেই মহাত্মদ্বয়ে মুহূর্মুহু আমাকে নিরীক্ষণ করত পিতাকে বলিলেন হে তাত দুঃখের কথা আর কি বলিব এই সর্বশাস্ত্রার্থ পরায়ণ নন্দী অল্পায়ু আশ্চর্যের বিষয় যে এহেন সর্বশাস্ত্রার্থ পারগ তনয় আর এক বর্ষের অধিক জীবিত থাকিবেন না এই রূপ নিদারুণ মর্মস্পৃক কথা বলিলে পুত্রবৎসল শিলাদ দুঃখের সাতিষয় কাতর হইয়া সন্তাপের উদ্ধকণ্ঠ হইয়া পুত্রকে আলিঙ্গন করত হা পুত্র হা পুত্র বলিয়া রোদন করিতে লাগিলেন এবং রোদন করিতে করিতে অহ বিধাতা দৈববিধির কি বল এইরূপ ক্ষেত করিতে করিতে ভূতালে পতিত হইলেন তাহার তাদৃশ্য আত্ম আত্মস্পর শ্রবণে আশ্রম নিবাসীগণ শোকে বিয়হল হইয়া পতিত হইতে লাগিলেন এবং মঙ্গল রক্ষা করিতে চেষ্টা করিতে লাগিলেন এবং ভগবান উমাপতি ত্রিয়াম্বকের স্টপ করিতে লাগিলেন এবং ত্রিয়ম্বক মন্ত্রেই সর্বদ্রব্য সমন্বিত অয়ুধ সংখ্যক দুর্বা মধুসিক্ত করিয়া হোম করিতে লাগিলেন পরে পিতা ও পিতামহ বিলাপ করিতে করিতে বিগত চৈতন্য ও নিশ্চেষ্ট হইয়া মৃতবৎ পতিত হইলেন তাহা দেখিয়া আমি পাঁচে তাহাদিগের মৃত্যু হয় এই ভয়ে ও আপন মৃত্যু ভয়ে সেই মৃতবৎ পতিত পিতা পিতামহকে ভূতালে মস্ত নত করিয়া নমস্কার ও প্রদক্ষিণ করিতে লাগিলাম এবং হৃদয় বিবরে ত্রিগুণ পালক দশভুজ পঞ্চবক্ত্র সদাশিবকে ধ্যান করিয়া রুদ্রাধ্যায় জপ করিতে লাগিলাম পরে পরমেশ্বর সোমার্ধ বিভূষণ উমাসঙ্গী মহাদেব পুণ্য সরিতের তীরে অবস্থিত আমার প্রতি তুষ্ট হইয়া বলিলেন হে বৎস মহাবাহ নন্দিন তোমার আবার মৃত্যু ভয় কোথায় ওই বিপ্রদয়কে আমি প্রেরণ করিয়াছি জানিবে আমাতে তোমাতে কিছুই ভেদ নাই ইহা নিঃসন্দেহ বৎস তোমার এই দেহ প্রস্তুত লৌকিক নহে পূর্বে দেব দানব গন্ধর্ব সিদ্ধ মুনিগণ পূজিত যে তোমার যে তোমার দৈবিক দেহ তাহা তোমার পিতা কর্তৃক দৃষ্ট হইয়াছে সংসারের এই স্বভাব যে সুখ দুঃখ পুনঃ পুনঃ যাতায়াত করিতেছে বিবেকী মানবের সর্বথাই স্ত্রীসঙ্গম পরিত্যাগ করা উচিত সর্বদেব মহেশ্বর এই কথা বলিয়া সুকোমল কর কমল ইুগলে আমাকে স্পর্শ করিলেন পরে সেই জরা জরাশূন্য নিত্য দুঃখ বিবর্জিত অক্ষয় অব্যায় পিতা ও সুহৃ্জন স্বরূপ সুরেশ্বর বৃষভধ্বজ গণপতিগণ ও দেবীকে নিরীক্ষণ করিয়া বলিলেন তুমি গণপতি হইবে ও আমার প্রিয় আমার ন্যায় বীরীয়বান আমার ন্যায় পরাক্রমী ও মহায়োগ বলান্বিত হইবে এবং সদা সর্বদা তুমি আমার পার্শ্বগত হও এরূপ আমার অভিলাষ জানিবে গণব্যাহারী ভগবান মহা তেজ আহা এই কথা বলিয়া আপনার কমল আপনার কমলময়ী মালা উন্মোচন করিয়া আমার গলে প্রদান করিলেন সেই কণ্ঠস্থিত মালার প্রভাবে আমার তখন তিন নেত্র দশ ভুজ হইল তখন আমি দ্বিতীয় শঙ্করের ন্যায় প্রকাশ পাইতে লাগিলাম পরে আমাকে পরমেশ্বর বৃষধ্বজ হস্তদ্বারা স্পর্শ করিয়া বললেন আজ তোমায় কি উত্তম বর প্রদান করিব বলো পরে স্বীয় জটাস্থিত বাড়ি গ্রহণ করিয়া এই জল নদীরূপে প্রবাহিত হোক এই বলিয়া পরিত্যাগ করিলেন পরে সেই জল দিব্য তোয়া পদ্ম উৎপল বনবিরাজিতা বিরাজিতা শুভ্র জল পরিপূর্ণা নদীরূপে প্রবৃত্তা হইল সেই পরম শোভা মহাদেবী নদীকে বলিলেন যেহেতু তুমি এই জটা জলে উৎপন্ন হইয়াছ অতএব জটোদকা নামে বুনিয়া সরিদারা হইবে মানবগণ তোমাতে স্নান করিলেই সর্বপাপ হইতে নির্মুক্ত হইবে তাহার পর প্রভু মহাদেব শিলাদতনয়কে দেবীর সম্মুখে তোমার এই পুত্র এই বলিয়া দেবীর পাদকমলে পতিত করাইলেন পরে দেবী আমার মস্তক চুম্বন করত হস্ত দ্বারা আমার গাত্র স্পর্শ করিলেন পরে দেবদেবকে নিরীক্ষণ করিয়া পুত্রস্নেহে আপন স্তন হইতে ত্রিশ্রোতাকারে নিঃসৃত শঙ্খের ন্যায় শ্বেতবর্ণ দুগ্ধে আমাকে অভিষিক্ত করিলেন দেবীর সেই স্তন্যদুগ্ধের স্রোত্রয় শ্রোতাশ্বিনী রূপে পরিণত হইল সেই নদীকে দেবদেব ত্রিশ্রোতাহা বলিয়া কীর্তন করেন বৃষ সেই নদীকে দেখিয়া পরম হর্ষান্বিত হইয়া উচ্চৈস্বরে শব্দ করিল সেই শব্দে বৃষনাদ সম্ভুতা বলিয়া অন্য এক নদী উৎপন্ন হইল দেবদেব সেই নদীর নাম বৃষধ্বনি রাখিলেন তৎপরে দেব বৃষধ্বজ মহেশ্বর আপন বিশ্বকর্ম নির্মিত সর্বরত্নময় সৌবর্ণ চিত্র মুকুট আমার মস্তকে বন্ধন করিয়া দিলেন ও বৈদুরীয় বিভূষিত দিব্য সুন্দর কুণ্ডলদ্বয় আমার কর্ণে পরিধান করাইলেন দেব দেব কর্তৃক তাদৃশ অভ্যর্চিত আমাকে নিরীক্ষণ করিয়া প্রভাকর সূর্য মেঘের সহিত মেঘ জলে আমাকে অভিষিক্ত করিতে লাগিলেন দিবাকর এই রূপ অভিষেক করিলে সেই জল সুবর্ণ হইতে হইয়া নদী রূপে বেগে প্রবৃত্ত হইল সেই নদী সুবর্ণ নিঃসৃতা বলিয়া দেবদেব তাহার নাম রাখিলেন আর পুণিয়া দ্বিতীয়া নদী জাম্বু নদময় মুকুট হইতে নিঃস্রিতা হইয়া প্রবাহিতা হইল সেই হেতু ওই নদী জাম্বু নদী বলিয়া কীর্তিতা হয় যে এই পঞ্চনদে আগমন করিয়া ওই জপীয় ঈশ্বরকে পূজা করে সে যে শিব লাভ করিয়া থাকে ইহাতে কোনো সন্দেহ নাই অনন্তর সর্বভূতপতি মহাদেব ভব অজা দেবী গিরিশুতাকে বলিলেন হে দেবী এক্ষণে এই ভূতপতি গণেশ্বরকে অভিষেক করি এবং উহাকে গণেন্দ্র বলিয়া সম্ভাষণ করি হে অব্যয় ইহাতে তোমার মত কি দেবের তাদৃশ বাক্য শ্রবণে ভবানী প্রফুল্ল বদনা হইয়া ঈষৎ হাসিতে হাসিতে ভূতপতি ভবকে বলিলেন এই শৈলাদি যখন আমার তনয় সুতরাং হে ভবানী পথে এই তনয়কে সর্বলোকাধিপত্য ও গণেশ্বরত্ব প্রদান কর প্রদান করা আপনার উচিত হইয়া হইতেছে পরে সর্ব লোকেশ্বরেশ্বর বৃষধ্বজ দেব দেব ভগবান গণপতিকে স্মরণ করিলেন ত্রিচত্বরিংশ অধ্যায় সমাপ্ত চতুশ্চত্বরিংশ অধ্যায় শৈলাদি বলিলেন রুদ্রদেবের স্মরণ মাত্রেই সহস্র ভুজ গণেশ্বরগণ তথায় আগমন করিলেন তাহাদের হস্তে সহস্র সহস্র সুতীক্ষ্ণ অস্ত্র বদনমন্ডলে উজ্জ্বল নয়নত্রয় নিরন্তর তাহাদের স্তব করিয়া থাকেন কোটি কালাগ্নির ন্যায় ভীষণ মূর্তি শিরদেশে জটাভার বিলম্বিত ও বদনমন্ডল বিকট দর্শন সমূহে ভীষণ সেই নির্মল জ্যোতি নিত্যরূপ প্রভূত বুদ্ধিশালী গণেশ্বর সমূহ স্বীয় স্বীয় প্রভাবলে বলে কোটিগণের তুল্যে অসংখ্য তাহারা আনন্দে বিয়ভল হইয়া আগমন করত ক্ষণে ক্ষণে নৃত্য গীত ও ক্ষণে ক্ষণে চঞ্চল ভাবে ইতস্তত বিচরণ করিতে লাগিলেন তাহারা মুখে প্রভূত বাদ্য বাদন করিতে লাগিলেন কেহ রথে কেহ গজে কেহ অশ্বে কেহ সিংহে কেহ মর্কট বাহনে ও কেহ কেহ রত্নখচিত রথে আরোহণ করিয়া আগমন করত ভেরি মৃদঙ্গ পনব, ঢাক গোমুখ পটহ পুষ্কর ও অন্যান্য বিবিধ বাদিত্র বাদন করিতে লাগিলেন ভেরি ডিন্ডিমা মর্দল বেনু বিনা দূরদূর কচ্ছপ প্রভৃতি বাদ্য সকল সুতালে তলঘাতবশত তুমুল নিনাদে সভাস্থল প্রতিধ্বনিত করিল তৎপরে সেই মহাবল পরাক্রান্ত সকল দেবগণের ঈশ্বর স্বরূপ গণেশ্বর সমূহ দেবগণের সভাস্থলে উপস্থিত হইয়া রুদ্রদেব ও দেবীকে প্রণাম করত বলিলেন ভগবান আপনি আমাদিগকে স্মরণ করিয়াছেন সাগরে গমন আমাদের কি কোন সাগরে গমন করিতে হইবে কিংবা অনুচর বর্গের সহিত দেবরাজকে বিনাশ করিব কিংবা তনায়া বা পদ্ম ইয়নীকে পশুর ন্যায় বিনাশ করিতে হইবে অথবা আমরা ক্রোধ ভরে দেবগণ সহ ইন্দ্রকে বায়ুর সহিত বিষ্ণুকে কিংবা দানব কুল কুলসহ দৈত্যদিগকে দৃঢ়ভাবে বন্ধন করিয়া আপনার সমক্ষে আনোয়ন করিব দেব আপনার আজ্ঞাক্রমে আমরা অদ্য কাহার ঘোর বিপদ সম্পাদন করিব কাহার বা অদ্য অভিলষিত সমৃদ্ধি পাইবার সুদিন হইবে গণেশ্বর কুল অতি সদর্পে এইরূপ বলিলে ভগবান তাহাদের যথা যোগ্য অভ্যর্থনা করিয়া বলিলেন বৎসগণ তোমরা জগতের হিতকারক তোমরা যে জন্য আহুত হইয়াছ তাহা শ্রবণ করিয়া সুদূর সংখ্যা পরিত্যাগ করত স্থির হও সকলের ঈশ্বরের ঈশ্বর স্বরূপ এই নন্দীশ্বর আমার পুত্র তোমাদের সেনাপতি পদের অতি উপযুক্ত লোক অতএব আমার আজ্ঞাক্রমে এই যোগ পরায় নন্দীশ্বরকে তোমরা সেনাপতি পদে অভিষেক করো এই আমার অভিলাষ ভগবান এই কথা বলিয়া গণেশ্বর গণ তাহাই হইবে এই বলিয়া সেই বাক্যে অনুমোদন করত উপায়ন সমস্ত সাদরে ভগবানকে অর্পণ করিলেন তৎপরে সুবর্ণ খচিত সুমেরু সদৃশ মনোহর আসন প্রদান করিয়া পরে মুক্তা দাম জড়িত মনোহর বহু মণ্ডপ নির্মাণ করিলেন তাহাতে সারি সারি ক্ষুদ্র ঘণ্টিকা সমূহ বিদলিত হইতে লাগিল সেই মণ্ডপের চারিদ্বার রত্নময় কপাটযুক্ত এইরূপ মণ্ডপ নির্মাণ করিয়া তাহার মধ্যে তাহার আসন বিন্যাস্ত করত তাহার সম্মুখে নীলবর্ণ হীরকদ ভাষিত পাদপীঠ স্থাপন করিলেন এবং পাদ প্রতিষ্ঠার নিমিত্ত তাহার উভয় পার্শ্বে উত্তম শলিলপূর্ণ দুইটি কলস স্থাপনপূর্বক তাহার মুখ মনোহর পদ্মুগে আবরণ করিলেন তাহার পরে গণাধিপগণ তীর্থ জলপূর্ণ সুবর্ণ রজত তাম্র ও নির্মিত কলস নির্মিত কলস সমূহ মনোহর বস্ত্র যুগল এবং অন্যান্য দেবভোগ্য গন্ধ দ্রব্য সকল আহরণ করত সাদরে তথায় সংস্থাপন করিলেন এবং কে ইউরা কুণ্ডলা শত শলাকায়ুক্ত ছত্র তাহাল বৃন্ত ব্রহ্মা প্রদত্ত উপরি ও অধভাগে সুবর্ণ মণ্ডিত শঙ্খ ব্যাজন চন্দ্রের ন্যায় শুক্লবর্ণ হেমদণ্ড চামর ঐরাবত ও সুপ্রতীক নামক শ্রেষ্ঠ গজদ্বয় বিশ্বকর্ম বিনির্মিত কাঞ্চনময় মুকুট মনোহর সুনির্মল কুণ্ডল ইগল বজ্র শ্রেষ্ঠ ধনু সুবর্ণসূত্র কেয়ুরুগল অন্যান্য বহুবিধ দ্রব্য জাত গণাধিপ সমূহে সমূহ সযত্নে আহরণ করত তথায় আনয়ন করিলেন তৎপরে ইন্দ্রপ্রভৃতি দেবগণ মুগণ ব্রহ্মা ও দেবগণ সহ ব্রহ্মার মানসপুত্র নয়জন সকলেই সেই দেবসভায় আগমন করিলেন তাঁহারা সকলে সেই দেব সমিতিতে উপস্থিত হইলে ভগবান ভাবন কর্তব্য কার্যের সমাধানের নিমিত্ত পিতামহ কমল ইয়োনিকে আদেশ করিলেন মহা মহানুভাব ব্রহ্মা ভগবানের নিয়োগবশত সাবধানে অভিষেক ক্রিয়া সমাধান করিলেন শিবের আদেশক্রমে প্রথমত ব্রহ্মা অর্চনা করিয়া অভিষেক করিলেন তৎপরে বিষ্ণু ইন্দ্র ও লোকপালগণ ক্রমান্বয়ে নিয়মানুসারে এই গণেন্দ্র নন্দীশ্বরের অভিষেক কার্য সমাপন করিলেন তাহার পর ব্রহ্মা প্রমুখ ঋষিগণ মনোহর স্তব পাঠ করিতে লাগিলেন তাহাদের স্তব পাঠ শেষ হইলে জগৎপতি বৈষ্ণ শিরদেশে অঞ্জলি নিবদ্ধ করিয়া অতি যত্নের সহিত স্তব করিতে লাগিলেন এবং বদ্ধাঞ্জলি পুটে প্রণত হইয়া পুনঃ পুনঃ জয় শব্দোচ্চারণ করিতে লাগিলেন রূপে ক্রমে গণাধিপগণ ও সুরগণ অভিষেক করত স্তব পাঠ করিলেন এইরূপে ব্রহ্মা প্রভৃতি দেবগণ এই নন্দীশ্বরকে স্তব অভিষেক করিলেন এই নন্দী পিতামহের অনুমতি ক্রমে মরুত্বনয়না এই নন্দী পিতামহের অনুমতিক্রমে মরুত্তনয়া দেবী সুয়শাকে পরিণয় করিয়া তাহাতে যৌতুক স্বরূপ চন্দ্রের ন্যায় সুবিমল ছাত্র চাম ধারণে বহু পরিচারিকা উত্তম সিংহাসন সমস্ত লাভ করিলেন দেবী মহালক্ষ্মী উঁকুটা আদি সুমনোহর ভূষণে বিভূষিত করিলেন তৎপরে নন্দী দেবীর কণ্ঠগত হার বৃষেন্দ্র শ্বেত হস্তি সিংহ সিংহ ধ্বজ রথ চন্দ্রবিম্ব তুল্য শুভ্র ছত্র প্রভৃতি সকল গ্রহণ করিলেন শিবানুগ্রহে আমার সদৃশ বিভূ অদ্যপি কোথাও উৎপন্ন হয় নাই তৎপরে শম্ভু বান্ধবের সহিত আমাকেও পার্বতীকে লইয়া বৃষে আরোহণ করত গমন করিলেন হে দ্বিজগণ সেই গমনকালে নন্দী ও দেবগণ সহ দেবী ও ভূত ভাবনকে দর্শন করিয়া মুনি দেবশ্রী ও সিদ্ধগণ পশুপতির আজ্ঞা প্রার্থনা করিলেন তখন আমি প্রভু গিরিজাপতির কর হইয়া তার প্রতি তাহাদের প্রতি প্রভুর আজ্ঞা প্রচার করিলাম সেই মহর্ষিগণ মুনিশ্রেষ্ঠ নন্দীশ্বর সমীপে পশুপতির আজ্ঞা প্রাপ্ত হইয়া তদবধি অত্যন্ত শিবভক্ত হইলেন এই রূপ ভক্তের ঐশ্বর্য বর্ধক বলিয়া সকলেই শিবকে অর্চনা করিলে শঙ্করের নমস্কারবিহীন ব্যক্তি বারং বার তাহার নাম উচ্চারণ করিলেও দশ পা মহাপাপে বিলিপ্ত হইয়া থাকে সেই হেতু নমস্কার প্রভৃতি কার্য অবশ্য করিবে প্রথমত নমস্কার করিবে তৎপরে শিবত্ব প্রাপ্ত হইতে পারিবে চতুচত্বরিংশ অধ্যায় সমাপ্ত পঞ্চত্বারিংশ অধ্যায় ঋষিগণ বলিলেন হে আপনি শঙ্করের সমস্ত বিষয় অতি স্ফুটভাবে বর্ণন করিলেন এক্ষণে সর্বাত্মা রুদ্রদেবের ভাব এবং স্বরূপ বর্ণন বর্ণনা করুন সুত বলিলেন ঋষিগণ ভূর্লোক ভূবর্লোক সুবর্ণক মহলোক জনলোক তপলোক সত্যলোক পাতাল কোটি নরক সমুদ্র তারকা সমূহ চন্দ্র সূর্য প্রভৃতি গ্রহ ধ্রুব সপ্তর্ষিগণ ও অন্যান্য লোকবাসী দেবগণ ইহারা সকলেই এই রুদ্রদেবের প্রসাদে অবস্থান করিতেছেন ইনি এই এইরূপ সমস্ত সৃজন করিয়াছেন এবং এ সমস্তই ইহার স্বরূপ ইনি সমস্তের সমষ্টি স্বরূপ ইনি সর্বান্তর ইয়ামি সর্বদা মঙ্গলময় ও নিয়ত বিদ্যমান মূড়গণ তাহার মায়ায় মুগ্ধ হইয়া সেই সর্বান্তর সর্বান্তরিয়ামী মহাত্মা মহেশ্বরকে জানিতে পারে না এই ত্রিভুবন সেই রুদ্রদেবের শরীর স্বরূপ নির্ণয় অতএব আমি তাহাকে প্রণাম করিয়া বর্ণন করিতেছি যে রূপে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হইয়া আছে তাহা বর্ণন করিয়াছি এক্ষণে ব্রহ্মাণ্ড মধ্যে ভুবনত্রয়ের স্বরূপ বলিতেছি পৃথিবী স্বরলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক প্রভৃতি সপ্তলোকই অণ্ড সম্ভূত হে দ্বিজগণ এই সপ্তলোকের অধদেশে মহাতল প্রভৃতি সপ্ততলক্রমে তাহার অধভাগে নরকচয় বিদ্যমান আছে মহাতল ও হেমতল নানাবিধ রত্নে বিভূষিত এবং শঙ্কর ভবনের বিচিত্র প্রাসাদ শ্রেণিতে সুশোভিত সেই অট্টালিকাভ্যন্তরে অনন্ত মুচুকুন্দ নিয়ত বিরাজ করিতেছেন তাহাতে স্বর্গরূপ পাতালবাসী বলি তথায় অবস্থান করেন হে বিপ্রগণ কথিত আছে রসাতল শিলাময় তলাতল সিকতাময় সুতল পীতবর্ণ বিতল বিদ্রুমের ন্যায় প্রভাশালী অতল শুভ্র এবং কৃষ্ণবর্ণ তল পৃথিবীর বিস্তার যে রূপ সপ্ত পাতালের সেই রূপ বিস্তার সমীপস্থিত মেঘ সমন্বিত আকাশের আয়তন সহস্র ইয়জন দশ সহস্র ইয়জন লক্ষ্য ও সপ্ত সহস্র ইয়োজন মহাতলাদি তলাতল পর্যন্ত চারি পাতালের সমীপবর্তী মেঘয়ুক্ত আকাশের যথাক্রমে পরিমাণ বিতলাদিক্রমে বিতলাদি ত্রয়ের সমীপস্থ আকাশের আয়তন ত্রিংশ সহস্র ইয়োজন হে মুনি শ্রেষ্ঠগণ রসাতল নাগ ও বাসুকি নাগের দ্বারা বিখ্যাত এবং অন্যান্য নাগগণ তথায় অবস্থান করেন বিরোচন হিরণ্যাক্ষ নরক প্রভৃতি অসুরগণ নিরন্তর তলাতলে বিরাজ করে বলিয়া তলাতল অতি বিখ্যাত এবং বহু শোভা সম্পন্ন কাল নেমি বৈনায়ক অন্যান্য অসুর প্রভৃতি সুতলে নিয়ত বিরাজ করে সেই সুতল অতি শোভাশালী রূপ বিতলে তারক ও অগ্নি মুখাদি দানবগণ সর্বদা অবস্থান করে এবং মহান্তকাদি নাগগণ ও অসুরবর প্রহ্লাদ নিহত বাস করিয়া থাকেন বিতল কুবলাশ্বের অধিষ্ঠিত স্থান বলিয়া বিখ্যাত তল বীরশ্রেষ্ঠ মহাকুম্ভ হয়গ্রীব শম্ভুকর্ণ ও নমুচি প্রভৃতি অন্যান্য নানারূপ বীরের অধিষ্ঠিত স্থান এবং অত্যন্ত সম্পন্ন। সেই সমস্ত তলেই গণেশ্বরগণ সহ পুত্র ও পত্নী জগদম্বার সহিত মহেশ্বর নৃত্য অবস্থান করেন হে মনীশ শ্রেষ্ঠগণ তলসমূহের ঊর্ধ্ব ক্রমে সপ্তভুবন ও সপ্ত পৃথিবী বিদ্যমান ষট চত্বারিংশ অধ্যায় সুত বলিলেন হে ঋষিগণ পৃথিবী সপ্তদ্বীপা ও নদী পর্বত সংকুলা। তাহা চারিদিকে সপ্ত সাগরে বেষ্টিত দ্বীপসমূহের নাম যথা জম্বু প্লক্স শানমালি কুশ ক্রৌঞ্চ শাক ধূসর এই দুই সকল ক্রমান্বয়ে পৃথিবীর অভ্যন্তরে বিদ্যমান আছে সেই সমস্ত দ্বীপেই শঙ্কর সেই সমস্ত দ্বীপেই শঙ্কর ঋষিগণের সহিত নানা রূপ বেশ ধারণ করিয়া নিয়ত বিরাজ করেন লবণ সমুদ্র ইক সমুদ্র সুরাস সমুদ্র ঘৃত সমুদ্র দধি সমুদ্র জল সমুদ্র এই সপ্ত সমুদ্র সমুদ্রসমূহে গিরিজা আকান্ত সুইয় গণেশ সহিত ধারণ করতো উর্মিমালারূপে বাহু দ্বারা ক্রীড়া করেন ক্ষীর সমুদ্রের অমৃত রাশির যায় শ্রীহরি শিবচিন্তায় মগ্ন হইয়া সাগরে শির শয়ান শন আছেন যখন সেই ভগবান পরম কারণে হরি প্রবুদ্ধ হইয়া থাকেন তখন এই অখিল জগৎ প্রবুদ্ধ হয় এবং যে সময় তিনি শয়ন করেন সেই সময় তন্ময় চরাচর সুপ্ত হইয়া থাকে তিনি এই অখিল জগৎ সৃজন আছেন। এবং তিনি শিবানুগ্রহে ধারণ রক্ষা ও সংস্কার করিয়া থাকেন হে মুনি শ্রেষ্ঠগণ সুসেন প্রভৃতি বিখ্যাত হরিভক্তি পরায়ণ ব্যক্তিগণ সেই শঙ্ক চক্রধারী পুরুষ শ্রেষ্ঠ অনিরুদ্ধকে নিয়ত পূজা করেন তাহারা ভগবান অনিরুদ্ধকে ধ্যান করত আত্মত্বজ্ঞ হইয়া তুল্য ও নিখিল সমৃদ্ধিশালী এই রূপে ভগবান সনক সনন্দ সনাতন বালখিল্য প্রভৃতি মুনিগণ সিদ্ধগণ ও মিত্রাবরণ সেই বিশ্বস্রষ্টা হরিকে পূজাদি করিয়া থাকেন সপ্তদ্বীপে সমুদ্র পর্যন্ত আয়ত নানা শৃঙ্গ গভরযুক্ত গিরিসমূহ বিদ্যমান আছে কালে কালের গৌরববশত বহুতর ধরাপতি সকল বর্তমান ছিলেন অতীত বর্তমান ও অনাগত মন্ডন্তর প্রভৃতি সমস্ত মন্ডন্তরেই তাছাড়া ভগবান শঙ্কর সমীপে সামর্থ্যপ্রাপ্ত হইয়া সকল বিষয় পারদর্শী হইয়াছেন সেই ধরাপতি দিগের বিষয়ে পরে তোমাদিগকে বলিব অধুনা স্বয়ম্ভূব মনুর অধিকৃত কালের রাজগণের বিষয় বর্ণন করিতেছি স্বয়ম্ভু মনুর পৌত্র প্রিয় দশ ভ্রাতা সকলেই তুল্যভিমানী ও মহাবল পরাক্রান্ত এবং সকলেই তুল্য প্রয়োজন তাহাদের নাম যথা আগ্নিদ্র আগ্নিবাহু মেধা মেধা তিথি বপুষ্মান জ্যোতিষ্মান দোতিমানব্য পুত্র প্রিয়ব্রত এই পুত্রগণকে সপ্তদ্বীপর অধিশ্বর করিলেন তাহার মধ্যে মহাবল পরাক আগ্নি মেধাতিথিকে লক্ষ্বীপে বপুস্মানকে শালমলি দ্বীপে জ্যোতিষ্মানকে কুসদ্দ্বীপে দ্যুতিমানকে ক্রৌঞ্চদ্ীপে হব্যকে সাহ দ্বীপে ও শবনকে পুষ্কর দ্বীপে অভিষেক করত অধীস্বর করিলেন পুষ্করদ্বীপে শবনের দুইটি পুত্র জন্মগ্রহণ করে তাহার একজনের নাম মহাবীর অপরজনের নাম ধাতকি মহাবীরের নামানুসারে মহাবীর বর্ষ ও ধাতকীর নামানুসারে ধাতকি খণ্ড হইয়া আছে শাক দ্বীপাধিপতি হব্যের পুত্র জলদ কুমার সুকুমার মণিচক কুসুমত্তর মোদাকি ও মহাদ্রুম এই সপ্তপুত্র তাহার মধ্যে প্রথম জলদের নামানুসারে জলদবর্ষ নামে প্রসিদ্ধ হইল এই রূপে এই রূপ দ্বিতীয় কুমারের নামে কৌমার বর্ষ তৃতীয় সুকুমারের নামে সুকুমার বর্ষ চতুর্থ মণিচকের নামানুসারে মানিচক বর্ষ পঞ্চম কুসুমোত্তরের নামানুসারে বর্ষ ষষ্ঠ মোদাকির নামানুসারে বর্ষ সপ্তম মহাদ্রুমের নামানুসারে মহাদ্রুম বর্ষ প্রসিদ্ধ হইল পৃথিবীতলে হব্য রাজার এই সপ্তপুত্রের নামে সপ্তটি হইয়া আছে বর্ষ দ্বীপাধিপতি দ্যুতিমানের কুশাল মনুগ উষ্ণ অন্ধকারক মুনি দন্দুবি এই সাতপুত্র দ্বীপের মধ্যে তাহাদের স্ব নামে প্রসিদ্ধ দেশ আছে তাহার মধ্যে কুশালের নামে কুশাল মনুগের নামানুসারে মননুগ উষ্ণের নামানুসারে উষ্ণ পীবরের নামানুসারে পিবার অন্ধকারকের নামানুসারে অন্ধকারক মুনির নামে মুনি ও দুন্দুবির নামে দুন্দুবি দেশ প্রসিদ্ধ হইল ক্রৌঞ্চ দ্বীপে এই সমস্ত জনপদ রাজা দিউতিমানের পুত্রগণের নামে খ্যাত হইল কুশ দ্বীপে চিয়তীশমান রাজার সাত পুত্র উদ্ভিদ বেনুমান, দ্বৈরথ লবণ ধৃতে প্রভাকর কপিল তাহার মধ্যে প্রথম উদ্ভিদের নামে উদ্ভিদ বর্ষ দ্বিতীয় পুত্র বেনুর নামে বেনুবর্ষ তৃতীয় দ্বৈরথের নামে দ্বৈরথ বর্ষ চতুর্থ পুত্র লবণের নামে লবণবর্ষ পঞ্চম রতিমানের নামে দ্বিতীয়ম্বর্ষ ষষ্ঠ প্রভাকরের নামে প্রভাকর বর্ষ ও সপ্তম কপিলের নামে কপিলবর্ষ প্রসিদ্ধ হইয়া আছে এইরূপ শালমলি দ্বীপের অধীশ্বর বপুষ্মানের সাত পুত্র তাহার প্রথম শ্বেত দ্বিতীয় হরিত তৃতীয় জীবতা চতুর্থ রোহিত পঞ্চম বৈদ্যুতা ষষ্ঠ মানস সপ্তম সুপ্রভা শ্বেতের নামে শ্বেত হরিতের নামে হারিত জিমুতের নামে জিমুতা জিমুতের নামানুসারে জিমুতা রোহিতের নামানুসারে রোহিতা বৈদ্যুতের নামে বৈদ্যুত মানুষের নামানুসারে মানুষ ও সুপ্রভের নামে সুপ্রভ দেশ প্রসিদ্ধ হইল জম্বুদ্বীপ হইতে প্লক্সদ্বীপের মধ্যগত সমস্ত বিষয় বর্ণনা করিতেছি মেধা তিথির পুত্র তাহারা সকলের অধিপতি তাহাদের মধ্যে মধ্যে শ্রেষ্ঠ তাহাদের তাহাদের নামেই সপ্তবর্ষ প্রতিষ্ঠিত হইয়া আছে সেই শান্ত ভয় হইতে শিশির সুখদায় আনন্দ শিব শেয়মক ধ্রুব মেধা এই পুত্রগণের নামে সপ্তবর্ষ প্রতিষ্ঠিত হইয়া আছে এবং তাঁহারাই স্বায়ম্ভব মন্ভন্তরে এই সকল বর্ষের সংস্থাপন করিয়া তাহাতে বর্ণাশ্রমাচারী প্রজাগণ প্রতিষ্ঠিত করিয়া আছেন প্লক্সদ্বীপ হইতে শাকদ্বীপ পর্যন্ত পঞ্চদ্বীপেই বর্ণাশ্রম বিভাগ বর্তমান আছে হে দ্বৈযত্তমগণ সেই দ্বীপসমূহে সুখ পরমায়ু স্বীয় রূপ বল ও ধর্ম সকলই সর্বসাধারণের প্রতি সমান এবং তথায় রুদ্রার্চন তৎপর অন্যান্য প্রজাগণও উদ্ভূত হইল তাহারা সকলেই প্রজাপতি ও রুদ্রদেবের ভাবরূপ অমৃত পানে মত্ত মত অধ্যায় সমাপ্ত সপ্তাহ অধ্যায় সুত বললেন হে দ্বিজ শ্রেষ্ঠগণ রাজকুল তিলক প্রিয়ব্রত জ্যেষ্ঠ পুত্র আগ্নিদ্রকে জম্বুদ্দ্বীপের অধীশ্বর পদে অভিষেক করিলেন আগ্নিদ্র অত্যন্ত শিব ভক্তি পরায়ণ সর্বদা আরত ও তরুণ বয়স্ক তিনি সর্বদা শিব পূজা করিয়া থাকেন তাহার শরীর লাভণ্য অতীব কমনীয় এবং তিনি অতি বুদ্ধিমান সেই মহাত্মার প্রজাপতি পুত্র সকলেই নয়টি মহেশ্বরের পূজায় রত ও শিব পরায়ণ তাহাদের মধ্যে জ্যেষ্ঠের নাম নাভি তাহার অনুজের নাম কিমপুরুষ তৃতীয় হরিবর্ষ চতুর্থ ইলাবৃত পঞ্চম রম্য ষষ্ঠ হিরণমান সপ্তম কুরু অষ্টম ভদ্রাশ্ব নবম কেতুমাল ইহাদের প্রত্যেকের দেশের বিষয় বলিতেছি শ্রবণ কর অগ্নিদ্র প্রিয় তনয় 나ভিকে হেম নামক দক্ষিণ বর্ষ প্রদান করিলেন অগ্নিদ্র রাজ এই রূপে কিম পুরুষকে হেমকূট হরিকে নয় বর্ষ ইলাবৃতকে মেরুযুক্ত বর্ষ রম্যকে নীলাচল আশ্রিত বর্ষ ইরনванকে নীলাচল উত্তরস্থিত প্রেতবর্ষ কুরুকে শৃঙ্গবর্ষ ভদ্রাশ্বকে বর্ষ ও কেতুমালকে গন্ধমাদন বর্ষ প্রদান করিলেন আগ্নিদ্র এইরূপ বর্ষ সকল পৃথকরূপে ভাগ করিয়া পুত্রগণকে তাহার প্রত্যেক বর্ষে যথাক্রমে অভিষেক করিলেন এবং তিনি স্বয়ং তপস্যায় রত হইলেন তৎপরে তিনি তপস্যা দ্বারা বিভাবিত ও স্বাধ্যায় নিরত হইয়া পরে শিবধ্যান পরায়ণ হইলেন মঙ্গলময় কিম্পুর সাদি অষ্টবর্ষ অতি সুখের স্থান তাহাতে অয়ত্ন সিদ্ধ সুখানুভব হয় এবং সকল কার্যই স্বভাবসিদ্ধ হইয়া থাকে সেই বর্ষ সমূহে কোনোরূপ বিপর্যস্ত ভাব কি জরামৃত্যু মৃত্যু ভয়ে ধর্মাধর্ম উত্তম অধম ও মধ্যম ভাব প্রভৃতি কিছুই উৎপন্ন হয় না এবং সেই অষ্টক ক্ষেত্রেই দুর্গ ব্যবহার নাই স্থাবর অথবা জঙ্গম যেরূপ জীব হোক না কেন যাহাদের রুদ্রক্ষেত্রে মৃত্যু হইবে তাহারা সকলেই ভূতনাথের প্রাসঙ্গিক ভক্তরূপে পরিণত হইবে রুদ্রদেব তাহাদের হিতের নিমিত্তই এই অষ্টক ক্ষেত্র নির্মাণ করিয়াছেন সেই স্থানে মহাদেব স্বয়ং রুদ্রক্ষেত্রমৃত প্রাসঙ্গিক ভক্তগণের সমীপে সর্বদা অবস্থান করেন অষ্টক ক্ষেত্র নিবাসী মানবগণ ভূত ভাবন মহাদেবকে সর্বদা হৃদয়পটে দর্শন করিয়া অনুক্ষণ সুখ ভোগ করত অন্তে স্বর্গীয় গতি লাভ করেন হে দ্বিজগণ এই হিমলাঞ্চিত প্রদেশে নাভির বিষয়ে বর্ণনা করিতেছি অবগত হও মহামতি নাভি স্বপ্নী মরুদেবীর গর্ভে এক পুত্র উৎপাদন করেন তাহার নাম ঋষভ তিনি ক্ষত্রিয়কুলের পূজিত সেই ঋষভের পুত্র ভরত পুত্রবৎসল ঋষভ পুত্রের উপর সমস্ত রাজ্যভার অর্পণ করিয়া ভীষণ বিশধর সদৃশ ইন্দ্রিয় সকল জয় করত স্বীয় জ্ঞান বলে বৈরাগ্য আশ্রমে প্রবৃত্ত হইলেন এবং সর্বপ্রকারেই পরমাত্মস্বরূপ পরমেশ্বরকে স্বীয় আত্মাতে সংস্থাপন করিয়া জটাচির ধারণ করত নিরাহারে সন্দেহ পরিত্যাগপূর্বক অজ্ঞান শূন্য হইয়া শিব সম্বন্ধীয় পরম পদলাপ করিলেন ঋষভ হিমগিরি দক্ষিণবর্ষ ভরতকে প্রদান করিয়া আছেন এজন্য পণ্ডিতগণ সেই পন্ডিতগঞ্শেই ভরতাধিকৃত বর্ষের নাম ভারতবর্ষীয় বলিয়া রূপে অবগত আছে কালক্রমে ভরত ভরতরাজের সুমতি নামে এক পুত্র হইল ভরত তাহার প্রতি সমস্ত রাজ্যভার ভার অর্পণ করিয়া এবং সী রাজ্য লক্ষ্মী পুত্রে সমর্পণ করিয়া বনগমন করিলেন সপ্ত অধ্যায় সমাপ্ত অষ্ট অধ্যায় সুত বলিলেন এই দ্বীপের মধ্যে মেরু নামক মহাগিরি আছে সেই পর্বত নানারূপ রত্নময় শৃঙ্গে সুশোভিত তাহার দৈর্ঘ্য চতুরশীটি সহস্র ষোড়শ গুণ বিস্তৃত সরাবের ন্যায় তাহার আকারবশত অগ্রভাগ দ্বাত্রিংশ ভাগ বিস্তৃত ইহার ত্রিগুণ বিস্তার এই পর্বত এতদূর বিশাল যে ইহার অগ্রভাগ সূর্যমণ্ডল পর্যন্ত স্পর্শ করিয়া আছে মহাদেবের সুবিমল অঙ্গস্পর্শে ইহা গিরি রূপে পরিণত হইয়াছে দুস্তুর পুষ্পের ন্যায় এই পর্বত অতি মনোহর এবং সকল দেবতার আবাস স্থান দেবকুল এই পর্বত শ্রেষ্ঠে ক্রীড়া করেন এবং ইহাতে অনেক আশ্চর্য বিষয় বর্তমান আছে এই মহাগিরির আয়াম লক্ষ্য ইয়োজন স্মৃতিতলে ইহার ষোড় ষোড়শ সহস্র ইয়োজন প্রবিষ্ট হইয়াছে হে দ্বিজশ্রেষ্ঠগণ পণ্ডিতগণ সেই শৃঙ্গধর মেরুর শেষ ও উপরিভাগের মুলায়ম ও বিস্তার যে বর্ণন করিয়াছেন তাহাতে বলিয়াছেন যে মূল হইতে দীর্ঘের পরিমাণ অপেক্ষা বিস্তার দ্বিগুণ গিরির পূর্বভাগ পদ্মরাগ মণির আভাসম্পন্ন দক্ষিণভাগ হেমের ন্যায় উজ্জ্বল আভায়ুক্ত পশ্চিমভাগ নীলবর্ণ উত্তর বিদ্রুমের ন্যায় শোভাশালী সেই পর্বতের পূর্বভাগে অমরাবতী বিরাজিত তাহাতে বহু প্রাসাদ শ্রেণী শোভা পাইতেছে তাহা মণিময় জালে আবৃত এবং দেবগণ নিরন্তর বিরাজ করেন সেই অমরাবতী নানা রূপে বিরচিত পুরদ্বার সকল হেম ও রত্ন দ্বারা বিভূষিত ও মণি বিনির্মিত তোরণ সকল সুবর্ণ সমূহে বিমন্ডিত হইয়া অতি মনোহর শোভা সম্পাদন করিতেছে মণিময় ভূষণে বিভূষিত ও স্তনভরে অবনমিত সহস্র সহস্র রমণী রত্ন ও সমূহে সেই অমরাবতী পরিব্যাপ্ত এবং তাহাদের মধুরা জনিত মনোহর ঝংকারে অমরাবতীর মধুরতা আরও অধিক হইয়া আছে অমরাবতীর দীর্ঘিকা সকল অতি বিচিত্র পথ, নিচয় ও হেম বিনির্মিত সোপান শ্রেণীতে তাহার অতি মনোহর শোভা সম্পাদিত হইয়া আছে হেমময় সুগন্ধি নীলোৎপল সেই অমরাবতীতে বিদ্যমান পুরীতে এই পর্বত অতিশয় শোভাশালী হইয়া আছে পর্বতের উপরিভাগে অগ্নিকোণে অমরাবতী সমতে তেজস্বিনী নামে এক মনোহর শোভাযুক্ত পুরী আছে তাহা পাবকের নিকেতন দক্ষিণে ইয়মের আবাসস্থান স্থান নামক পুরী দক্ষিণে ইয়মের আবাসস্থান স্থান বৈবস্বতী নামক পুরী তাহা সুবর্ণময় ভবন সমূহে পরিবৃত ঐরূপ নৈরিত কোণে কৃষ্ণবর্ণ মুগ্ধবতী নামক পুরী বায়ুকোণে মনোহারিণী গন্ধবতী নামে পুরী উত্তরে মহোদয়া ঐশান্য কোণে যশবতী দিগন্তস্থিত এই সকল পুরী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও অন্যান্য দেবগণের আবাসস্থান এই পুরী সকল সমস্ত ভোগের এবং বহুবিধ ও পুণ্যময় তাহাতে কত যক্ষ সিদ্ধ গন্ধর্ব শ্রেষ্ঠ মুনি ও অন্যান্য বিবিধ আকারবিশিষ্ট ভূত সমূহ নিয়ত বিরাজ করে হে বিপ্রেন্দ্রগণ সেই পর্বতের উপরিভাগে বামদিকে শুদ্ধ স্ফটিকের ন্যায় অবদাত অতি বিস্তীর্ণ বিমান বর্তমান আছে তাহার উপরিভাগে সোম লোচন, মহাভুজ শঙ্কর মণিময় সিংহাসনে পার্বতী ও কার্তিকের সহিত বিরাজ করেন শঙ্করের বিমান হইতে অর্ধবিস্তীর্ণ বিমানে শ্রীহরি অবস্থান করেন পর্বতের উপরিভাগে দক্ষিণে ব্রহ্মার পদ্মরাগ ও মণিময় সপ্ততল ভবন এই পর্বতে ইন্দ্রের অতি রমণীয় পুরী তাহার চারিদিকে বরুণ নিরীতি পাবক বায়ু ও রুদ্রের আলয় সকল বিদ্যমান আছে দেবগণের সেই সকল সেই সমস্ত সপ্ততল প্রাসাদ সমূহ এবং ঈশ্বর ক্ষেত্রে দেব পূজা প্রভৃতি সৎকারীয় নিয়ত প্রতিষ্ঠিত এই পর্বতে সিদ্ধেশ্বরগণ ও শিষ্যবর্গের সহিত শৈলা আদি সিদ্ধগণের সহিত সনৎকুমার সনক সনন্দ ও সহস্র সহস্র দেবগণ নিয়ত অবস্থান করেন ইহার কোন স্থান যোগভূমি ও কোন স্থান ভোগভূমি তাহাতে তরুণ সূর্যের ন্যায় প্রভাশালী সপ্তমণ্ডল প্রাসাদয়ুক্ত এক ভবন বিরাজিত রহিয়া আছে সেটি শৈলাদির আবাসস্থান তাহাতেই গণেশ্বরকুল অবস্থান করেন এবং কার্তিকীয় গণেশ গণসমূহ সুয়শা সুনেত্র মাতৃগণ ও মদন প্রভৃতি দেবগণ সেই ভবনেই অবস্থান করেন জম্বু নামে নদী সেই ভবনের মূল দেশ বেষ্টন করিয়া রহিয়া আছে তাহার দক্ষিণ পার্শ্বে জম্বু বৃক্ষ শোভা পাইতেছে বৃক্ষের অগ্রভাগ অতি উচ্চ বিস্তীর্ণ সেই বৃক্ষ সকল কালেই ফলপ্রদ মেরুর চারিদিকে অতি বিস্তীর্ণ ইলাবৃত বর্ষ তাহাতে ভোগীগণ কেহ জম্বু ফলাহারে কেহ অমৃত ভোজন করিয়া সুবর্ণের ন্যায় বর্ণ ধারণ করত কিংবা নানা আরূপ বর্ণ ধারণ পূর্বক নিয়ত অবস্থান করে হে বিপ্রগণ মেরুর পাদাশ্রিত অতি মনোহর এই মধ্যম দ্বীপ ইহাতে নববর্ষ নদী নদগিরি সমুদায় বিদ্যমান আছে জম্বুদ্বীপ ও নববর্ষের সমস্ত বিস্তার ও মণ্ডল ইয়জন পরিমাণে যথায়থ রূপ বর্ণন कुरिभे अष्टात्वारंश अध्याय समाप्त